আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া দুইটা ডিম দিয়ে 1.5 পাউন্ড ওজনের অরেঞ্জ কেকের রেসিপি। আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কেকের বেস থেকে শুরু করে কেকের ক্রিম সহ ডেকোরেশন সব কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের লাগছে 3 টেবিল চামচ মাল্টার জুস আর 1/2 টেবিল চামচ মাল্টার জেস্ট, মানে মাল্টার পাতলা করে উপরের চামড়াটাকে কেটে নিয়ে কুচি করে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে চালনিতে করে চেলে নিতে হবে, এজন্য দিয়ে দিয়েছি 1/3 কাপ ময়দা প্লাস 1/4 কাপ ময়দা। ময়দাটা কিভাবে মেপে নিয়েছি তা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, চেপে চেপে নেওয়া যাবে না। প্রথমেই কাপের মধ্যে নিয়েছি, এবার উপর থেকে সমান করে ফেলে দিলাম, মানে উপরে যে এক্সট্রা থাকলো সমান করে বাকিটা ফেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এই সব উপকরণ আবারও আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যেহেতু আমি এই বাটিটাতেই ডিম বিট করব। এবার রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। এবার নর্মাল চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে, প্রথমে লো স্পিডে 1.5 থেকে 2 মিনিটের মতো, এরপর মিডিয়াম স্পিডে বিট করতে হবে ঠিক 3 থেকে 4 মিনিটের মতো। কারো কারো ক্ষেত্রে বিটারের সময়টা একটু কম লাগে, আবার কারো ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে, এটা নির্ভর করে সম্পূর্ণভাবে বিটারের ওয়াটের উপর আর স্পিডের উপর। মোট ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। চিনিটা যদি ভালোভাবে না গলে তাহলে দেখা যাবে কেকের উপরটা ভেজা ভেজা থাকবে, আবার কেকের নিচেও ছোট ছোট গুটি গুটি থাকবে। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার সয়াবিন তেল। এবার একেবারে লো স্পিডে বিট করব, শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য, এর বেশি কোনোভাবে বিট করা যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা বসে যাবে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মাল্টার রস, এখানে কোনো পানি মিক্স করিনি। সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মাল্টার জেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ইমালশান, অরেঞ্জ ইমালশান না থাকলে আপনারা এখানে অরেঞ্জ এসেন্স দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেডম্যানের সেমি জেল হলুদ কালার, আপনাদের কাছে যদি অরেঞ্জ কালার থাকে তাহলে আপনারা অরেঞ্জ কালারটাই দিয়ে দিবেন, আমার কাছে অরেঞ্জ কালার নেই তাই আমি হলুদ কালার দিয়েছি। এবার একেবারেই লো স্পিডে বিট করতে হবে, শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য। এই যে দেখুন আমাদের বিট করা হয়ে গেছে, এবার আমি একটা কাটা সরিয়ে নিচ্ছি। এবার চুলার ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়াম আঁচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, মানে ফ্রাই প্যানটা যেন প্রিহিট হয়। এদিকে আমরা শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। আপনারা যারা ওভেনে বেক করবেন অবশ্যই ওভেনটাকেও এই সময় 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য অন করে দিবেন। শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 ধাপে দিয়ে খুবই আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করছেন যে আমি এক পাশ থেকে শুধুমাত্র এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। সব পাশ থেকে যদি উল্টাপাল্টাভাবে মেশাতে যান তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন কেকের সেই স্পঞ্জি ভাবটা আর থাকবে না, আর কেকটাও ভালোভাবে ফুলবে না। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বিটারের কাটায় অনেকগুলো কেকের বেটার লেগেছিল, যেগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে নিয়েছি, এবং স্প্যাচুলাটা দিয়ে আরও একটু আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে দেখুন কেকের বেটারের ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও না আবার একবার পাতলাও না। এখানে আমি 7 ইঞ্চের রাউন্ড একটা মোল্ড নিয়েছি, আপনারা 6 ইঞ্চির মোল্ডে এই কেকটাকে বেক করতে পারবেন না, তাহলে দেখা যাবে কেকের বেটার পড়ে যাবে। এবার নিচে সামান্য একটু তেল ব্রাশ করে তার উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে কেকের বেটারটা সম্পূর্ণটা এখানে ঢেলে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। কেকের বেটাটা ঢেলে নেওয়া হয়ে গেলে একটা কাঠি দিয়ে নিচ থেকে উপর বরাবর এভাবে নেড়ে দিলে ভেতরে আর কোনো ফাঁকা থাকবে না, আর একটু জোরে জোরে ট্যাপ করতে হবে যেন ভেতরে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। এই যে দেখুন ফ্রাই প্যানটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম। ফ্রাই প্যানটার ঢাকনা খুলে সাথে সাথে কেকের মোল্ড দিয়ে সাথে সাথেই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, বেশি দেরি করা যাবে না। উপরের এই ফাঁকাটাকে আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি, আর ফিরে আসছি 40 থেকে 50 মিনিট পর। আমি 40 মিনিট পরে চেক করে দেখবো যে কেকটা হয়ে গেছে কি না। এখন আমরা ক্রিম বিট করব। এখানে আমি 3/4 কাপ হুইপড ক্রিম নিয়েছি, 1/4 কাপ করে 3 বার দিলেই 3/4 কাপ হয়ে যাবে। নিচে একটা বরফের বাটি নিয়ে নিচ্ছি, আমি শীতকাল হোক বা গরমকাল হোক সব সময়ের জন্যই নিচে বরফ দেই।
এতে করে ক্রিমটা নিয়ে আর কোনো টেনশন থাকে না। এবার একেবারে লো স্পিডে বিট করব 1.5 থেকে 2 মিনিটের মতো, মানে এরকম ঘন হয়ে আসা পর্যন্ত। যখন ক্রিমটা এরকম ঘন হয়ে আসবে এই সময় দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আইসিং সুগার। এটা ভিভো হুইপড ক্রিম। এই ক্রিমটা নিয়ে একেবারে ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও দেওয়া আছে, আপনারা যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবার আমি 1 মিনিটের মতো বিট করার পর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন অরেঞ্জ ইমালশান। যেহেতু আমরা অরেঞ্জ কেক ডেকোরেশন করব তাই এখানে অরেঞ্জ ইমালশান দিয়ে দিলাম। এবার ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না ক্রিমটা সম্পূর্ণভাবে স্টিফ হয়ে আসছে। আজ আর আমি হোয়াইট চকলেট দিচ্ছি না, কারণ এই কেকটা খেতে এমনিতেই কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর যেহেতু শীতকাল এখন তো ক্রিম এমনিতেও গলবে না, তবে আপনাদের যাদের কাছে ক্রিমটা নরম হয়ে যায় বা গলে যায় আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এদিকে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, এখন আমি উপরটা চেক করে দেখবো যে ভেজা আছে কি না। এই যে দেখুন, একটুও ভেজা ভেজা নেই, এর মানে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। কেকটা একেবারে গরম থাকা অবস্থায় আপনারা মোল্ড আউট করবেন না, তাহলে দেখা যাবে ভেঙে যাবে। 10 মিনিটের জন্য আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ কেকটা অনেকটা স্পঞ্জি ছিল, সফট ছিল, একেবারে ওভেনের মতোই। আসলে ওভেনে আর চুলায় কিন্তু কোনো তফাত নেই, শুধুমাত্র উপরের কালারটাই একটু তফাত। তো কেকটার ওজন হয়েছে 373 গ্রাম, যেহেতু আমরা বোর্ডের ওজনটাকে মাইনাস করে দিয়েছিলাম। কেকটা ডেকোরেশন পর আমাদের 1.5 পাউন্ড হবে। তো কেকটাকে এখন আমি 3টা লেয়ার করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2টা লেয়ার করেও কেটে নিতে পারবেন। আজ আমি 3টা লেয়ার করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, কেকটা কাটার পরে দেখতে এরকম হয়েছে। এখন আমরা কেকটা ডেকোরেশন করব, এজন্য বোর্ডের মধ্যে সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটা লেয়ার দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে আমি 1/4 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি একটু জাল করে নিয়েছিলাম। এর উপরে সেই তৈরি করে রাখা ভিভো হুইপড ক্রিম দিলাম এবং উপরটাতে সমান করে দিয়েছি ক্রিমটা। এবার উপরে আরেকটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি এবং চারপাশের ক্রিমটাকে কেকের সাথে সমান করে নিচ্ছি। উপরে আবারও একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে প্রশ্ন করেন সুগার সিরাপ কেন দেয়া হয়। সুগার সিরাপ না দিলে কেকের সাথে তো ক্রিমটা সেট হয়ে থাকবে না এবং কেকের সেই সফট ভাবটা আসবে না, কেননা এই কেকগুলো একটু একটু ড্রাই হয়ে থাকে। যেহেতু আমরা কম তেল ইউজ করি, সেই পাউন্ড কেকের মতো বেশি করে তেল দেই না। কথা বলতে বলতেই আরও একটা লেয়ার দিয়ে চারপাশের ক্রিমটাকে সমান করে নিয়েছি। এবার উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে এখানে আমার সুগার সিরাপটার কালারটা কেন সাদা, তো আমি একটু হুইপড ক্রিম মিক্স করে নিয়েছিলাম। এবার উপরে দিয়ে দিচ্ছি আবারও ক্রিম। ক্রিম দিয়ে চারপাশটাকে এইভাবে সমান করে নিচ্ছি। আপনারা যারা কেকের উপরে ক্রাম কোটিং কীভাবে করতে হয়, কেকের উপরে কীভাবে ফিনিশিং করতে হয় সেই ভিডিওগুলো আমার দেখেননি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ক্রাম কোটিং এজন্যই করা হয় যেন কেকটা যখন আমরা কভার করব ক্রিম দিয়ে তখন যেন আর কেকের গুঁড়িগুলো উপরে লেগে না আসে। তো আজ আমি কোনো ক্রাম কোটিং করে রাখছি না, উপরে একটু ক্রিম দিয়ে আমি চারপাশটাতে ক্রিম দিয়ে নিচ্ছি। আজকের কেকটা যেহেতু আমরা ডিফারেন্টভাবে একটু ডেকোরেশন করব, তার জন্য উপরটা আসলে বেশি ফিনিশিং আনার দরকার নেই, তবে সাইডটাতে ভালোভাবে ফিনিশিং আনতে হবে। এর জন্য আমি সাইডটাতে পর্যাপ্ত পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটা নজেল দিয়েও দিয়ে দিতে পারবেন। এবার উপরেও আরও একটু সামান্য ক্রিম দিয়ে দিলাম। সাইডটা যখন ক্রিম দেওয়া হয়ে যাবে তখন আমি একটা স্ক্র্যাপার দিয়ে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। সাইডটা সমান করে নেওয়া হয়ে গেলে একটা ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকেও একটু সমান করে নিচ্ছি। আপনারা আমার কাছে আর কোন কোন কেকের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি একটু দেরি হয় এরপরও ইনশাআল্লাহ চেষ্টা করব শেয়ার করার জন্য, কেননা দেখা যায় বেশিরভাগ কেক আমি তৈরি করে থাকি আমার ডেলিভারির জন্য কাস্টমারের পছন্দ অনুযায়ী। এই যে দেখুন, চারপাশটা আমার সমান করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 2 টেবিল চামচ নিয়েছি ক্লিয়ার পাইপিং জেল, 1 টেবিল চামচ দিয়েছি পানি, 1/2 টেবিল চামচ দিয়েছি কর্ন সিরাপ, 1/2 টিস্পুন দিয়েছি অরেঞ্জ ইমালশান, 1/2 টিস্পুন দিয়েছি ফুড কালার, এখানে ছিল ইয়েলো ফুড কালার, যেহেতু আমি বলেছি যে আমার কাছে অরেঞ্জ ফুড কালার শেষ হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পানিটা ছিল একেবারে ফুটন্ত গরম পানি। এই সব উপকরণ আবারও আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তো টেনশনের কোনো কারণ নেই। এই যে দেখুন, এবার কেকের মাঝখানে দিয়ে দিলাম এবং প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে নিচ্ছি। আমি যেহেতু শুধুমাত্র উপরটাই দিয়েছি তাই কম করে নিয়েছি, তবে আপনারা যারা পুরো কেকটার চারপাশ দিয়ে দিবেন আপনারা আরও বেশি করে নেবেন। এবার একটা 2D নজেল নিয়েছি আর এখানে অরেঞ্জ কালারের ক্রিম নিয়েছি। অনেকে হয়তো ভাববেন আমার কাছে যেহেতু অরেঞ্জ কালার নেই তাইলে আমি অরেঞ্জ কালার ক্রিম কীভাবে তৈরি করলাম, তো আমি এখানে রেড ম্যানের ইয়েলো ফুড কালার আর রেড ম্যানের রোজ পিঙ্ক কালার একসাথে মিক্স করে নিয়েছি। ইয়েলো কালার দিয়েছি বেশি আর রোজ পিঙ্ক কালার দিয়েছি কম, হয়ে গেছে আমাদের অরেঞ্জ কালার। এবার আমি নিচেও একটু ডিজাইন দিয়ে দিয়েছি। এই যে দেখুন, কেক ডেকোরেশন আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আর কেকটার উপরে আপনারা যারা ফ্রেশ অরেঞ্জ ইউজ করতে চান সেটাও আমি দেখাবো যে আপনারা কীভাবে দিবেন। অরেঞ্জটাকে আপনারা 4টা টুকরো করে কেটে নেবেন, এরপর মাঝখানের
স্বাদ অংশটা ফেলে দিবেন, দিয়ে এভাবে পাতলা করে কেটে কেকের চারপাশ দিয়ে দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।